পান খাওয়ার রীতি আমাদের দেশে বেশ পুরনো। তাছাড়া সনাতন ধর্মে বিভিন্ন পূজায় পান পাতার ব্যবহার রয়েছে। খালি পানের স্বাদ ভালো না হলেও চুন সুপারি দিলে ব্যাপারটা জমে যায়। তবে অনেকে পান খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে মনে করেন, কিন্তু এই ধারণা একেবারেই সঠিক নয়। পান খাওয়ার একাধিক উপকারিতা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী পান খেলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগকেও প্রতিরোধ করা যায়। জেনে নিন পান খেলে কী কী রোগ থেকে দূরে থাকবেন আপনি খুব সহজে। ক্ষত নিরাময়ে কার্যকারী, পান পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল রাসায়নিক থাকে, তাই পান পাতা বেটে ক্ষতস্থানে দিলে দ্রুত নিরাময় সম্ভব। পান পাতা ব্যবহার করলে সংক্রমণের ভয়ও থাকে না। পানের বেদনানাশক গুণ থাকায় ব্যথা থেকে মুক্তি খুব সহজে মেলে। মুখের রোগে উপকারী, পান তার নিজের বিশেষ ধরনের গন্ধের জন্য বিখ্যাত। পান খেলে মুখের দুর্গন্ধ নাশ হয় খুব দ্রুত। পান খেলে মুখের ভিতরের অ্যাসক্যারবিক অ্যাসিডের স্তর স্বাভাবিক থাকে, যার ফলে বিভিন্ন রোগ দূরে থাকে। পান খেলে দাঁত পরিষ্কার হয়, ফলে দাঁতে ক্ষয়রোধের সম্ভাবনা থাকে না। অস্থিসন্ধির ব্যাখ্যা দূর করে, বাতের ব্যথা দূর করতে বিশেষ উপকারী ভূমিকা গ্রহণ করতে পারে পান। পান থেতো করে একটা কাপড়ের পুটলিতে ভরুন, এবার গরম পানিতে ওই পুটলি ডুবিয়ে ব্যথার জায়গায় সেঁক দিন, আরাম পাবেন। পেটের ব্যথা থেকে মুক্তি, পেট ব্যথা বা কোষ্ঠকাঠিন্য হলে পান পাতার উপর নারকেলের তেল লাগিয়ে মোমবাতির উপর ধরুন, এবার পেটে সেঁক দিন, পেটে ব্যথা থেকে মুক্তি মিলবে। গলা খুশখুশ দূর করুন, গলা খুশখুশ করলে পান পাতার 5 মিলিলিটার রস এক গ্লাস গরম পানিতে মিশিয়ে আস্তে আস্তে খান, আরাম পাবেন। বিখ্যাত অনেক গায়ক গলা ভালো রাখতে এই পদ্ধতি ব্যবহার করেন।